অবৈধ মজুতদাররা বাজার অস্থির করেছে, তাই কোনো পণ্য অতিরিক্ত মজুত করে কিংবা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কেউ কারসাজি করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সেই ক্ষেত্রে বিভিন্ন মার্কেটের কমিটিকে জবাবদিহিতা আনা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানে আমরা সংসদীয় আমার সংসদীয় আসন ঢাকা 18 আসন, এর বিভিন্ন স্থানে চলছে নীরব চাঁদাবাজি। ফুটপাত দখল করে দোকান বা ভ্যান বসিয়ে অনেক চাঁদাবাজি হচ্ছে, আবার কেউ ব্যস্ত রিক্সা বা অটো রিক্সা থেকে চাঁদাবাজি করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজরা যে দলেরই হোক, তাদের প্রতিহত করতে হবে। এর মধ্যে আমি এসব চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নিয়েছি, তবে পুরোপুরিভাবে এসব চাঁদাবাজি বন্ধে আমি কাউন্সিলর এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি। তো দুই দিন যাবৎ এই কিশোর গ্যাং ধরার জন্য কিন্তু তৎপর হয়েছে। আমাদের ডিবি প্রশাসন অলরেডি অনেকগুলোকে ধরেছে, এবং সেখানে আমি বলবো যে যারা কিশোর গ্যাং সত্যিকারেই আমাদের জন্য আতঙ্ক, তাদেরকে যেন ধরা হয়। যারা ভালো ছেলে পেলে তাদেরকে ধরে নিয়ে যেন কোনো রকম তাদেরকে অপদস্থ বা তার পরিবারকে যেন বিপদের মধ্যে না ফেলায়। এবং কিশোর গ্যাং, আপনি যদি এই আমাদের প্রতিনিধি সহকারে এবং কল্যাণ সমিতি যারা সভাপতি সেক্রেটারি আছে এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে যারা এইটার ব্যাপারে অতিষ্ঠ, তাদেরকে আলাপ করলেই আপনারা পেয়ে যাবেন নাম এবং কার পরিবারের লোক, সে কি এলাকার লোক না বাহিরের থেকে এসে এখানে এই কাজগুলো করে। যারা কিশোর গ্যাংয়ের সদস্য, যারা অনৈতিক কাজ করে, সে কোনো দলের লোক না। আমার সন্তানও যদি করে, আমি বলবো তাকে গ্রেফতার করা উচিত, তার বিচার হওয়া উচিত। আমার দলের লোকও যদি থাকে, তার বিচার হওয়া উচিত। সেই ক্ষেত্রে যে কথাটা আমি বারবার বলছি যে আমাদের প্রশাসন ভাইয়েরা যারা আছেন, যারা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে আমাদেরকে অন্তত বসবাসযোগ্য একটি শহর দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে হয়তো একটু বেশি করে সজাগ থাকতে হবে। এবং তার সাথে সাথে আমাদের যারা এলাকার প্রতিনিধিত্ব করছেন, যারা কাউন্সিলর ভাইরা আছেন, আমি কল্যাণ সমিতি বলতেছি এই কারণে, যারা কল্যাণ করার জন্য সমিতিতে সভাপতি সেক্রেটারি হয়েছেন, তারাও যেন সোচ্চার হয়। এবং তাদেরও যদি আগ্রহটা পজিটিভলি থাকে, তাহলে আমি বললাম আঙ্গুলের ফাঁক দিয়ে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ কেউ না কেউ আপনাদেরকে এদের সহযোগিতা করে, এবং এই সহযোগিতা যারা করে তাদেরকে বের করা সম্ভব।